আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা খুবই সহজ, তবে একটু ব্যতিক্রম এবং ডিম দিয়ে তৈরি। ডিমের এই করা রেসিপি ঠিক রেখে ডিমটাকে বিভিন্নভাবে প্রসেস করে রান্নাটা করতে পারবেন। গরম ভাতের সাথে ভালো তো লাগবেই, তবে অতিথি আপ্যায়নে পোলাও অথবা ভুনা খিচুড়ির সাথে খুব সহজেই পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথম কাজটা হচ্ছে ডিম ভেজে নেওয়া। আমি আজকে ডিম পোচ করে ভেজে নিচ্ছি, তবে এই একই রান্না আপনারা সেদ্ধ ডিম অথবা অমলেট দিয়ে করতে পারবেন। একটু টাইট ফিট করে ভেজে নিচ্ছি, কারণ পরবর্তীতে এটা আবার রান্না হবে, তাই কুসুমটা কিন্তু আর নরম থাকবে না। ডিম ভাজা হয়ে গেলে এবার দেখিয়ে দিচ্ছি এই রান্নার মূল উপকরণ। এখানে বড় সাইজের একটি ডাবের মোটা শাঁস নেওয়া হয়েছে। এই ডাবের শাঁস একটু পরিষ্কার করে নিয়ে তারপর ধুয়ে কুচি কুচি করে কেটে ব্লেন্ড করে নিতে হবে। খুব একেবারে মিহি করে ব্লেন্ড করব না বা একেবারে পেস্ট করব না, কিছুটা গোটা গোটা বা দানা দানার মতো থেকে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে একেবারেই পেস্ট করে নিতে পারবেন। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। একটি কড়াইতে 3 টেবিল চামচ তেল নিয়ে তার মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার এক পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট 1 টুকরা দারচিনি এবং 4টা এলাচ। পেঁয়াজ ব্রাউন হয়ে আসলে সামান্য পানি অ্যাড করতে হবে যেন পুড়ে না যায়। এরপর মশলা অ্যাড করব। ঘন একটা গ্রেভির জন্য লাগছে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানোর এক ফাঁকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ব্লেন্ড করে রাখা ডাবের শাঁস দিয়ে দিব। এবং পানি অ্যাড করব প্রায় 1 কাপের মতো। এরপর এটাকে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট। প্রায় 3 মিনিট পর এর মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ সুইট চিলি সস। সুইট চিলি সসটা কিন্তু রান্নার স্বাদ অনেকটাই পরিবর্তন করবে, তবে আপনারা চাইলে এর মধ্যে সাধারণ টমেটো সস ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে অ্যাড করব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, কারণ এরপর আর নাড়াচাড়া করা যাবে না। আর মেশানো হয়ে গেলে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে এবং ঢাকনা ছাড়াই বাকি রান্নাটা করতে হবে। অপেক্ষা করতে হবে পানিটা পুরোপুরি টেনে আসা এবং তেল বের হয়ে আসা পর্যন্ত। আর মাঝে মাঝে কড়াইয়ের 2 হাতল ধরে একটু নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। ব্যাস, রান্নাটা শেষ। দেখলেন তো কত সহজে ডিমের একটি দারুণ রেসিপি তৈরি হয়ে গেল। আশা করছি এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই ছিল আজকের আয়োজন। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।